গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি কথা বলবো একটা আপকামিং বলিউড মুভির ট্রেলারকে নিয়ে, যার নাম হচ্ছে থ্যাংক গড, এবং এটা কিন্তু রিলিজ হচ্ছে এই বছর দিওয়ালিতে। ও এবার কিন্তু এটার মেন লিড কাস্টে কিন্তু রয়েছে অজয় দেবগন, রয়েছে রকুল প্রীত, রয়েছে সিদ্ধার্থ মালহোত্রা রয়েছে, এবং কিন্তু আরও অনেক অ্যান্ড হয়েছে ডাইরেক্টেড বাই ইন্দ্রকুমার। তো ফার্স্টে বলবো, ইন্দ্রকুমার এমন একজন পরিচালক যিনি কিন্তু প্রিভিয়াসলি প্রচুর কমেডি সিনেমা করেছেন, এবং তার মধ্যে সব থেকে ফেভারিট আমার হচ্ছে ধামাল। এবং ধামাল দেখে মানে হাসেনি এমন কেউ রেকর্ডটা কিন্তু নেই, ধামাল থেকে প্রত্যেকে কিন্তু হেসেছে। ইভেন ওয়ান অফ দ্য বেস্ট কমেডি সিনেমার মধ্যে কিন্তু আমি ধামালকে অবশ্যই অবশ্যই রাখবো। এবং তারপরে তিনি কিন্তু আরও প্রচুর কাজ করছেন, তবে আমার মস্তি বলি, গ্রেট জ্ঞান মস্তি বলি, এগুলো কিন্তু একটা অ্যাডাল্ট কমেডি হিসেবে আমার কিন্তু একদম পোষায়নি। তবে এই সিনেমার যে কনসেপ্টটা কিন্তু আমার মোটামুটি ঠিকঠাক লাগলো। সো এখানকার যে গল্পটা আমি যেটুকু বুঝতে পারছি সেটা হচ্ছে, এখানে কিন্তু ফার্স্টে একদম সিদ্ধার্থের একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে জমালয়ে। এবং এখানে কিন্তু মডার্ন চিত্রগুপ্তের রোলটা প্লে করছেন হচ্ছে অজয় দেবগন, এবং এখানে কিন্তু সিদ্ধার্থ কিন্তু মানে জীবিতও নয় এবং মৃতও নয়, এবং জীবিত এবং মৃত ঠিক মাঝামাঝি অবস্থায় কিন্তু রয়েছে। এবং তার সঙ্গে একটা গেম খেলা হচ্ছে, এবং সেই গেমে জিতলে আলটিমেটলি কি হবে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিসাইড করবে হচ্ছে আমাদের চিত্রগুপ্ত মানে অজয় দেবগন। সো এখানে মানুষের যে কাম, ক্রোধ এবং হচ্ছে লাস্ট, এই সমস্ত কনসেপ্টকে নিয়ে কিন্তু এখানে একটা কমেডি সৃষ্টি করা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মানুষের সঙ্গে ভগবানের যে সম্পর্কটা অ্যাকচুয়ালি কিরকম হওয়া উচিত সেইটা নিয়ে, সেইটাকে নিয়েও কিন্তু একটা কমেডি সৃষ্টি করা হয়েছে এখানে। সো ওভারঅল আমি বলবো এই ট্রেলারটা আমার কিন্তু মোটামুটি ঠিকঠাক লেগেছে, অতটাও কিন্তু আহামরি কিছু লাগেনি। এবং এখানে সেই নোরা ফাতেহিকে ঢোকানো হয়েছে, সেই একটা গান, সেই একটা সেম একটা বলিউডের কিন্তু ফর্মুলাটা ইউজ করা হচ্ছে, এবং এখানকার কমেডি সিনগুলো কিন্তু অতটাও ওয়ার্ক করছে না, মা আমার কিন্তু অ্যাটলিস্ট হাসি পাচ্ছে না। তো দেখা যাক কেমন হয়। এবং এখানে ভালো ভালো হচ্ছে অ্যাক্টর অ্যাক্ট্রেসরা রয়েছেন, এবং সিদ্ধার্থ কিন্তু প্রিভিয়াসলি শেরশাহতে একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন, এবং এখানে তাকে মোটামুটি ঠিকঠাক লাগছে। এবং এখানে কিন্তু রকুল প্রীতকে অতটাও কিন্তু স্পেস দেওয়া হয়নি, সে যতটা স্পেস ডিজার্ভ করে। এবং এখানে কি একটা ভিএফএক্স এর পোর্শন আছে, এবং সেই ভিএফএক্স এর পোর্শনটাও আমার কিন্তু মোটামুটি ঠিকঠাক লেগেছে, অতটাও কিন্তু আহামরি লাগেনি। এবং এটা রিলিজ করছে হচ্ছে 25th অক্টোবর, মানে এই বছর দিওয়ালিতে। সো দেখা যাক কেমন হয়, এবং আমি কিন্তু এটাকে নিয়ে খুব বেশি এক্সাইটেড নয়। দেখা যাক কেমন হয়, এবং তোমাদের এই ট্রেলারটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো। সো আজকে ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।